আমার বন্ধু হাফেজ সাহেব বলতেছে বিয়ে একটা ফরজ কাজ, আপনাদের করতে হবে। আমি বললাম দুনিয়াতে একটা মাত্র ফরজ কাজ আছে, যেটা করার সাথে সাথে একটা ছেলের আজাব দুনিয়া থেকে শুরু হয়ে যায়। এই ফরজ কাজ করতে যাবে, প্রথমে আপনার লাগবে 10 ভরি স্বর্ণ, 20 লাখ টাকা মোড়া না, 800-900 লোক দাবাত করে আপনারা খাওয়াইতে হবে। এখানে কিন্তু শেষ নয়, বিয়ের পরে আপনি একটা বাচ্চা নেবেন, আপনার অগ্রিম 50,000 টাকা আপনার অ্যাকাউন্টে জমা রাখতে হবে। তাহলে তো ডাক্তার সাহেব বলবে পানি তো শুকাইয়া গেছে, ইমার্জেন্সি সিজার না করলে বাচ্চা আর বাচ্চার মা কাউকে বাঁচানো যাইব না। এখানেও কিন্তু শেষ না, তারপর এলো আম কাঁঠালের সিজন, শ্বশুর বাড়ি থেকে আম কাঁঠাল এসলো, পাশের বাড়ির ভাবি এসে বললো ভাবি আপনার ছেলের কোথায় বিয়ে করাইছেন? আহারে ভাবি কইয়েন না কইয়েন না, টিপ্পের বংশেরই ছেলেটারে বিয়ে করাইছি, এ কয়টা আম কাঁঠাল যে ফাটাইছে এগুলা কি আমি আমরা খাবো না আমাদের আত্মীয় স্বজনকে দিব? এখন নতুন বউ সামনে, হেট অফাস করে শাশুড়ির মুখের উপর উত্তর দিয়ে বসল, আমরা তো টিপ্পের বংশ, আপনারা তো জমিদার, আমার বোনের মেয়েটা এসছে একটা জামাতও দিতে পারলেন না। এখানে শুরু হয়ে গেছে বউ শাশুড়ির ঝগড়া। একটু পরে বউ ফোন দিল জামাইয়ের কাছে, জামাই তো থাকে বিদেশ, হ্যালো যে আমার একটা বাসা নিয়ে দাও, নাহলে আমার বাপের বাড়িতে আমার ফাটাই দাও, আমি তোমার মার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। একটু পরে এলো মার ফোন, মা বললো আহারে বাবা তোরে কোথায় বিয়ে করাইছি? এক কাল নাগিনীর বিয়ে করাইছি, তো শাশুড়িমার সামনে যার যা হচ্ছে তা কইছে। খেতিয়ে কয় বলে এদের বইনে দিয়ে আছে, আমরা বলে একে জামা দিতে পারি না, আমরা বলে কিপ্টের বংশ। তারপর ছেলেটা কি বললো? ছেলেটা নিজে নিজে বললো আহারে ছেলে ওই কেন যে জন্মগ্রহণ করলাম, যে ডায়লগটা ছিল আগে মেয়েদের।